সুপ্রিয় বন্ধুরা, এইচএসসির আইসিডি ক্লাসে তোমাদের স্বাগত। এখন আমি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কুমিল্লা বোর্ড 2019-এ আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও সৃজনশীল প্রশ্ন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। কুমিল্লা বোর্ড 2019, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকটি আমরা খেয়াল করি, উদ্দীপকে দুইটি টেবিল দেওয়া আছে, একটি টেবিল হচ্ছে টেবিল ওয়ান আর একটি টেবিল টু। প্রশ্নগুলো হলো ক, DBMS কি, খ, ডাটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন ব্যাখ্যা করো, গ, টেবিল ওয়ানে ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো, গ, বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। প্রশ্ন ক, DBMS কি। DBMS হলো DB-তে ডাটাবেস, M-তে ম্যানেজমেন্ট, S-তে সিস্টেম। DBMS বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য অ্যাক্সেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। প্রশ্ন খতে ছিল ডাটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না ব্যাখ্যা করো। ডাটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, কারণ একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারে না এবং কোনো ডুপ্লিকেট ভ্যালু বা নাল ভ্যালু থাকতে পারে না, তাই ডাটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না। প্রশ্ন গ, গ নম্বর প্রশ্নে ছিল টেবিল ওয়ান এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো। বন্ধুরা, আমরা একটু উদ্দীপকে ফিরে আসি। উদ্দীপকে এটা হচ্ছে টেবিল ওয়ান, রোল এর কলামে নাম্বার ডেটা টাইপ, নেম এর কলামে টেক্সট ডেটা টাইপ এবং ডেট অফ বার্থ এর কলামে ডেট টাইম ডেটা টাইপ দেওয়া আছে। এখন এই তিন ধরনের ডেটা টাইপ আমরা বিশ্লেষণ করব। তো উত্তর, টেবিল ওয়ান এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ নিচে বর্ণনা করা হলো। তো এটাই আমরা লিখেছি, ফিল্ড নেম ডেটা টাইপ, ফিল্ড নেম হচ্ছে রোল, রোল হচ্ছে নাম্বার ডেটা টাইপ, নেম, নেম কলামে আছে টেক্সট ডেটা টাইপ এবং ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থের কলামে দেওয়া আছে ডেট টাইম ডেটা টাইপ। নিচে ডেটা টাইপের বর্ণনা দেওয়া হলো। নাম্বার ডেটা টাইপ বর্ণনা করি, সংখ্যা ডেটার জন্য এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এ জাতীয় ফিল্ডের ডেটার উপর বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন করা যায়। ডেটার মানের ব্যাপ্তির উপর ভিত্তি করে নাম্বার ফিল্ডকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল ইন্টিজার, ডাবল ইন্টিজার। টেক্সট ডেটা টাইপ, টেক্সট ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। এ ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ অঙ্ক চিহ্ন এককভাবে এবং সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। ডেট টাইম ডেটা টাইপ বর্ণনা করি, ডেটাবেজে শুধুমাত্র ডেট টাইম সম্পর্কিত ডেটা এন্ট্রি বা সংরক্ষণ করার জন্য ডেট টাইম নির্বাচন করতে হয়। ডেট টাইম ডেটা টাইপ ফিল্ডে অথবা তারিখ সময় বা তারিখ ও সময় উভয় এন্ট্রি করা যায়। 100 থেকে 9999 বছরের তারিখ ও সময়ের জন্য এ ফিল্ডে ব্যবহৃত হয়। এ ফিল্ডের জন্য 8 byte জায়গা প্রয়োজন হয়। ঘ নম্বর প্রশ্নে আসি। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। বন্ধুরা, আমরা একটু উদ্দীপকে ফিরে আসি। উদ্দীপকে দুটি টেবিল আছে, টেবিল ওয়ান এবং টেবিল টু। টেবিল ওয়ানে 3টি কলাম আছে, রোল, নেম, ডেট অফ বার্থ, এবং টেবিল টু তে 2টি কলাম আছে, রোল এবং মার্ক। টেবিল দুটি একটি স্কুলের জন্য তৈরিকৃত টেবিল। টেবিল ওয়ান হচ্ছে রোল, নেম এবং ডেট অফ বার্থ দেওয়া আছে এবং টেবিল টু তে সেই ছাত্রেরই মার্কস উল্লেখ করা আছে। তাহলে আমরা যদি দুটি টেবিলে রিলেশন তৈরি করতে চাই, দুটি টেবিলে একটি কমন ফিল্ড থাকতে হবে। দেখো বন্ধুরা, টেবিল ওয়ানে রোল কলামটা আছে এবং টেবিল টুতেও রোল কলামটা আছে। দেখো বন্ধু, এখানেও রোল 101, এখানে 101, 102, 102, 103, 103, 104, 104, 105, 105। তাহলে টেবিল ওয়ান এবং টেবিল টুতে রোল কলামটি একটি কমন ফিল্ড। যেহেতু টেবিল দুটিতে একটি কমন ফিল্ড আছে, তাহলে টেবিল দুটিতে একটি রিলেশন তৈরি করা যাবে। উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করার সম্ভাবনা আছে, কারণ ডাটাবেস রিলেশন তৈরির শর্ত হচ্ছে ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট একই হতে হবে এবং টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলের অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এক্ষেত্রে উদ্দীপকের 1নং টেবিলে রোল, নাম, জন্ম তারিখ এবং 2নং টেবিলে রোল, মার্কস ইত্যাদি সংরক্ষিত আছে। ফলে টেবিল দুটির মধ্যে রোল নম্বর একটি কমন ফিল্ড। তো
বন্ধুরা কিছুক্ষণ আগে বলেছিলাম রোল নম্বর একটি কমন ফিল্ড, সেটা এখানে বলা হয়েছে। রোল নম্বরের সাহায্যে দুটি টেবিলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব। বন্ধুরা দেখো, 101 এর সাথে 101, 102 এর সাথে 102, 103 এর সাথে 103, 104 এর সাথে 104 এবং 105 এর সাথে 105 রিলেশন তৈরি করা সম্ভব। তাহলে দেখো বন্ধুরা, একটার সাথে একটা রিলেশন হয়েছে, তাই বলা হয়েছে নিম্নে 1 নং ও 2 নং টেবিলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব, এবং রিলেশনটি নিচে দেখানো হলো। বন্ধুরা এটা হচ্ছে টেবিল ওয়ান, এটি টেবিল টু। এখন এই দুটি টেবিলের মধ্যে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করব। তো 101 এর সাথে 101 এর রিলেশন হবে, 102 এর সাথে 102 এর রিলেশন, 103 এর সাথে 103, 104 এর সাথে 104 এবং 105 এর সাথে 105, এই অ্যারো চিহ্ন দ্বারা রিলেশন দেখানো হলো। টেবিল দুটির মধ্যে 1 নম্বর টেবিলের একটি রেকর্ডের সাথে 2 নম্বর টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক তৈরি করা হয়েছে। এই ধরনের রিলেশনই ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশন এখানে বর্ণনা করা হয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ওয়ান টু ওয়ান রিলেশনের প্রভাব নিম্নে দেওয়া হলো। প্রভাব হচ্ছে, এক, এক ডাটাবেস থেকে অন্য ডাটাবেসের সাথে তথ্য আদান প্রদান করা সহজ হয়। দুই, কাঙ্ক্ষিত তথ্য অতি সহজেই খুঁজে পাওয়া যায়। তিন, ডেটা রিডান্ডেন্সি রোধ করা যায়। চার, মেমোরিতে জায়গা কম লাগে। পাঁচ, দক্ষতার সাথে ব্যবস্থাপনা করা যায়। ছয়, দুই বা ততোধিক টেবিল থেকে একত্রে রিপোর্ট তৈরি করা যায়। এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনের প্রভাব। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।